إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن الله عز وجل أمركم بالتقوى وأمركم بالإيمان بالغيب সম্মানিত মুসলিয়ান কেরাম আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বিল গায়েবের অর্ডার দিয়েছেন ঈমান বিল গায়েবের একটা অংশ হচ্ছে মালায়েকাদের উপর ঈমান মালায়েকাদের উপর ঈমানের একটি অংশ আমরা গত খুতবাতে আলোচনা করেছি আজকে বাকি অংশ আলোচনা করব যে অংশ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ঈমানদার যখন জানবে যে সে এই পৃথিবীতে এমনি তাকে ছেড়ে দেয়া হয়নি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন মানুষ যখন মনে করবে যে তাকে আবাস বেহুদা সৃষ্টি করা হয়নি এবং সে মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন তার চিন্তা করতে হবে দুনিয়ার বুকে তার কি করণীয় রয়েছে যখন জানতে পারবে যে আমার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে আমার সাথে এমন এমন আল্লাহর কিছু সৃষ্টি রয়েছে যাদেরকে আমি দেখতে পাই না কিন্তু তারা আমাকে দেখতে পাচ্ছে প্রতিনিয়ত তখন অবশ্যই সে সাবধান হবে প্রতিটি মানুষ যখন চিন্তা করে যখন সে কোনো জায়গায় যা যখন লেখা থাকে এই ভবন ক্যামেরা নিয়ন্ত্রিত তখন সে যতটুকু সাবধান হয় আল্লাহ তাআলার এই মালায়েকাদের উপর ঈমান আনলে তার সাবধানতার মাত্রা আরও বহুগুণ বেড়ে যাবে কারণ ক্যামেরা সব জায়গায় ক্যাচ করতে পারে না আবার নষ্ট হয়ে যায় কিন্তু ফেরেশতাদের খাতায় সব কিছু লিপিবদ্ধ হয়ে যায় এবং তারা সব কিছু দেখতে পায় এর অর্থ হচ্ছে আপনার কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে যতই লুকান না কেন সে তা থেকে আপনি পালিয়ে যেতে পারবেন না তাদের থেকে সুতরাং ঈমানদার সাবধান হয় আর কাফের সে তো ব্যাপারও হবেই কারণ সে ঈমান বিল গায়েবের তার কোনো অংশ নেই সম্মানিত মুসলিয়ান ইকরাম গত পর্বে আমরা আলোচনা করছিলাম মালায়েকাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব মালায়েকাদের সাথে আদম এবং বনি আদমের কি সম্পর্ক সর্বশেষ আমরা বলেছিলাম যে আদম আলাইহিসসালামের সাথে ফেরেশতাদের যে কর্মকাণ্ড ঘটেছিল তা চারটি যেগুলো কোরআন এবং সুন্নায় এসেছে প্রথমত আদম আলাইহিসসালামের সৃষ্টির সময় আল্লাহ তাআলা জানিয়েছিলেন ফেরেশতাদেরকে যে আমি এমন একটি প্রজন্ম সৃষ্টি এমন একটি জাতি সৃষ্টি করতে যাচ্ছি যারা প্রজন্মের পর প্রজন্ম জমিনকে আবাদ করবে এটাই হচ্ছে খলিফা শব্দের মূল অর্থ এটাই খলিফা শব্দের মূল অর্থ যা বিশুদ্ধ তাফসির সময় এসেছে হ্যাঁ যারা দুনিয়ার বুকে থাকবে তারা আল্লাহর দিন কায়েম করবে প্রতিষ্ঠা করবে সেটা আলাদা কথা কিন্তু খলিফা শব্দের অর্থ মূল অর্থ হচ্ছে ইয়াখলুফু বাদুহুম বাদান একে অপরের প্রতিনিধিত্ব করবে একজন মারা যাবে ছেলে বাবা মারা যাবে ছেলে থাকবে অথবা নাতি থাকবে এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াকে আবাদ করার ব্যবস্থাপনা করবেন ফেরেশতারা বললেন আমরা তো তাসবিহ পাঠ করছি অর্থাৎ তারা আসমানে তাসবিহ পাঠ করে তাদের জায়গা আকাশ আসমানে আল্লাহ তাআলা বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না দ্বিতীয়ত যখন ফেরেশতারা আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন ফেরেশতাদের দিয়ে তাকে সম্মানিত করলেন সে সম্মান সূচক সাজদার ব্যবস্থাপনা করলেন এটা এই জন্য যে দুনিয়ার বুকে এই সৃষ্টি যখন যাবে তোমরা তাদের প্রতি
যত ভালো ব্যবহার সব কিছু তাদের প্রতি করবে, তাদের কাজে সহযোগিতা করবে, তাদের ব্যাপারে তোমাদের 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 একটু ইতিবাচক ভূমিকা সবসময় যেন থাকে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে দিলেন। তৃতীয়ত, আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে মারা গেলেন, তখন ফেরেশতাদের দিয়ে আদম আলাইহিসসালামকে গোসলের ব্যবস্থা করলেন। এর আগে আদম আলাইহিসসালাম সৃষ্টি হওয়ার পরেই ফেরেশতাদের সালাম দিলেন, ফেরেশতারা সালামের উত্তর দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন এটা হচ্ছে তোমার এবং তোমার অধুনা আরো যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য সালাম বা তাহিয়া বা গ্রিটিংস বা শুভেচ্ছা বিনিময়ের নীতিরীতি। সেই জন্য আমরা একই জিনিস এখনো আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ বলি, ফেরেশতারা যেভাবে উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ আমরা বলে থাকি। এটা হচ্ছে ফেরেশতাদের সাথে আদম আলাইহিসসালামের বিভিন্ন কর্মকাণ্ড। ফেরেশতাদের সাথে ইমানদারদের বা বনি আদমের কি বনি আদমের ইমানদার কাফের সবার সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলি আমি আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে ফেরেশতারা যখন একজন বনি আদম যখন মায়ের পেটে আসে, আমরা জানি যে আদম এবং হাওয়া ব্যতীত প্রত্যেকেই মায়ের পেট থেকে এসেছেন। মায়ের পেটে যখন থাকে আল্লাহ তাআলা তখন তার জন্য কি ফেরেশতাদের মাধ্যমে কি ব্যবস্থাপনা করেন সেটা আমরা জানতে চাই। আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যখন বীর্যের উপরে 42 দিন পার হয়, 42 রাত পার হয়, আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতা পাঠান, সেই ফেরেশতা তাকে সেটাকে সুরত দেন, একটা সুরতের ব্যবস্থাপনা করেন এবং তার চোখ কান এবং চামড়া এবং গোশত হাড় এগুলো তার মধ্যে ব্যবস্থাপনা শুরু করে দেন। তারপর সে বলেন ইয়া রব যাকারনা উমসা, হে রব পুরুষ হবে না নারী হবে, তখন আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত অনুসারে যা বলেন সেটা ফেরেশতা লিখে দেন। এর অর্থ হচ্ছে 42 দিন পার হওয়ার পর থেকে সেটা কার্যক্রম শুরু হয়ে যায়, কিন্তু সেটা 120 দিনে পূর্ণতা লাভ করে, 120 দিনে পূর্ণতা লাভ করে। এরপরে হাদিস তিনটির মধ্যে কোনো বিরোধ নেই, অর্থাৎ আল্লাহ তাআলা 42 দিন পরে ফেরেশতা পাঠান এবং ধীরে ধীরে সেটা যখন পূর্ণতা না পাওয়া পর্যন্ত ফেরেশতার কর্মকাণ্ড চলতে থাকে। সুতরাং যারা বিরোধ দেখে তারা শুধুমাত্র একটি হাদিস পড়েছে অথবা এক হাদিসের অর্থ না বুঝে বিরোধিতার জন্য লেগে গেছে। দ্বিতীয় হাদিসটা হচ্ছে যার সাথে বিরোধ তারা তৈরি করে তা হচ্ছে হাদিসটি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমাদেরকে জানিয়েছেন সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী এবং যাকে সত্যায়ন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের কেউ তার মায়ের পেটে 40 দিন পর্যন্ত পড়ে থাকে, তারপর 40 দিন পরে আলাকা হয়, তারপর মুদগা হয় অর্থাৎ গোস্তের টুকরা হয়, আলাকা অর্থ জোকের মতো হয়, লেগে যায় রেহেমের জেদারের মধ্যে জেহেমের দেয়ালে, তারপর সেটা পর্দা হয় গোস্ত চিবানো গোস্তের মতো হয়, তারপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান সেখানে রূহ ফুঁকে দেন, চারটি কলেমা লিখে দেন, একটি হচ্ছে রিজিক, একটি হচ্ছে আজাল, কত কী তার রিজিক হবে, তার বয়স সীমা কতদিন হবে, তার আমল কী হবে, সে ন্যাককার হবে না বদকার হবে তা লিখে দেওয়া হয়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে যেই প্রক্রিয়া শুরু হয়েছে তিন প্রক্রিয়া, অর্থাৎ তাকে প্রথমে যে অবস্থা গর্ভাশয়ে আছে সেটা 40 দিন পার হওয়ার পরে দ্বিতীয় অবস্থা যায়, এরপর তৃতীয় অবস্থা যায়, এটা এখানে বোঝানো হয়নি যে ফেরেশতা পাঠানো হয় না, বরং ফেরেশতা তখন 42 দিন পর থেকেই ফেরেশতা সে তার কর্মকাণ্ড শুরু করে দেয় আল্লাহর নির্দেশে। এবং সর্বশেষ পর্যায়ে যখন সে পূর্ণাঙ্গ একটা মানবীয় সুরত চলে আসে তখন 120 দিন চলে আসে। এজন্য অনেকে মনে করেন যে 120 দিন পরে তাকে আর হত্যা করা যায় না, কোনোভাবেই তাকে যেন ফেলে না দেয়, ফেললে বা হত্যার গুণা হবে। কিন্তু আমি মনে করি এবং এর সাথে আশা করি ইনশাআল্লাহ ডাক্তাররাও যুক্ত হবেন যে 42 দিনের পরেই তার মধ্যে জীবনী শক্তির কিছু অংশ চলে আসে, এজন্য কোনোভাবেই 42 দিন পরে কোনো সন্তানকে মায়ের গর্ভাশয় থেকে গর্ভপাত করানো জায়েজ হবে না, বৈধ হবে না, এটাই বিশুদ্ধ মত বলে মনে করছি। যদি না বিশেষ কোনো কারণ সেখানে থাকে, অর্থাৎ মায়ের জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকে তখন ভিন্ন কথা, এবং সেটা কোনো ভালো ডাক্তার বলতে হবে, যে ডাক্তার বিশ্বস্ত এবং ইমানদার সে বলতে হবে। দ্বিতীয় ফেরেশতারা আমাদের যে কাজটি করে থাকেন তা হচ্ছে আমরা আমাদের বনি আদমকে তারা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ বনি আদমের হেফাজতের কাজ তারা করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন
سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار তোমাদের ব্যাপারে সবই সমান যে ব্যক্তি কোনো কথা গোপন করে অথবা কোনো কথা প্রকাশ্যে করে অথবা কোনো সে গোপনে রাতের অন্ধকারে গোপনীয়ভাবে কোনো কিছু করছে কাজ করছে অথবা দিনের ব্যাপারে সে কোথাও চুপিসারে ঢুকে কোনো কাজ করছে আমার রব্বুল আলামিন সবই তার কাছে সমান তার কাছে কোনো কিছু গোপন নেই তারপর আল্লাহ তাআলা বলছেন তদুপরি আরো বাড়তি জিনিস হচ্ছে লাহু মুআক্কিবাতুন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি তাদের আল্লাহ একজন বান্দার সামনে এবং পিছন দিক থেকে পাহারাদার নিয়োগ করেছেন তিনি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর নির্দেশ থেকে আল্লাহ অর্থাৎ আল্লাহর আযাব ও গজব থেকে হেফাজতের দায়িত্ব তারা নিয়ে থাকেন সূরা রাদের 10 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন মুআক্কিবাত বলতে ফেরেশতাদের বোঝানো হয়েছে অর্থাৎ তারা যখন কোন বান্দা যখন কোন ঘর থেকে বের হয় তখন বিভিন্ন রকমের আপদ বিপদ তার উপর আপতিত হওয়ার থাকে আল্লাহর ইচ্ছায় ফেরেশতারা পাহারা দেয় আল্লাহর ইচ্ছায় ফেরেশতারা পাহারা দেয় কিন্তু আল্লাহর নির্দেশ যেটা তাকদিরে লেখা আছে এটা যখন হবে ফেরেশতারা তখন দূরে সরে দাঁড়ায় অর্থাৎ হেফাজা ফেরেশতারা যারা হেফাজত করে তারা দূরে সরে দাঁড়ায় তখন সেই কাজটি সংগঠিত হয়ে যায় যে যা সংগঠিত হওয়ার তা সংগঠিত হয়ে যায় মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন যখন কোনো বান্দা বের হয় তখন ফেরেশতারা তার হেফাজতে থাকে তার ঘুমের মধ্যেও থাকে এমনকি তার জাগ্রত অবস্থায়ও থাকে কি হেফাজত করে মানুষ থেকে জিন থেকে এবং জীবজন্তু থেকে এবং হায়না জন্তু থেকে বা যে সমস্ত জিনিস মানুষকে ক্ষতি করে সেগুলি থেকে তখন যখনই চতুর্দিক থেকে এগুলো ধেয়ে আসে ফেরেশতারা তখন বলে পিছনে যাও তার উপর আক্রমণ করতে পারবে না কিন্তু যখন আল্লাহ তাআলা নির্ধারিত তাকদীর যখন এসে যাবে যে এটা হবেই তখন সেটা ফেরেশতারা সেটা বুঝতে পারে সারা সরে দাঁড়ায় তারা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা তিনি হচ্ছেন তোমাদের উপরে অত্যন্ত ক্ষমতাবান বা তার বান্দাদের উপরে তিনি তোমাদের উপর হাফাজা ফেরেশতা পাঠান এমন ফেরেশতা যে ফেরেশতা তোমাদের হেফাজত করে করেন কিন্তু হাত্তা ইযা জাহাদাকুল মাউতু যখন তোমাদের মৃত্যু আসে তাওফাতু রুসুলুনা হুম লা ইউফাররিতুন আমাদের রসুলরা অর্থাৎ ফেরেশতারা মৃত্যুর ফেরেশতারা তোমাদের কি মৃত্যু দেন সামান্যতম তারা সেখানে কোনো ঘাটতি করে না আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে আপনাকে কিছু মানুষ হত্যা করতে চায় তখন তিনি বলেন একজন মানুষের সাথে দুজন ফেরেশতা থাকেই যারা তাকে হেফাজত করে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ যেগুলি সে করতে পারে সেগুলিতে তার হেফাজত করতে থাকে যখন আল্লাহর তাকদীর চলে আসে যখন আল্লাহর তাকদীর চলে আসে অর্থাৎ নির্ধারিত সময় চলে আসে তখন তারা ব্যক্তি এবং তাকদীরের মাঝখানে আর দাঁড়ায় না সরে যায় তখন তার মৃত্যু অথবা তার বিপদ যেটা হবে সেটা হবেই সুতরাং আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা রয়েছেন বনি আদমের জন্য এটা আমাদের ইমান আনতে হবে তৃতীয়ত যেই বিষয় ইমান আনতে হবে যে বনি ফেরেশতাদের আর তৃতীয় কাজ হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে তার রসুলদের কাছে ওহি নিয়ে আসেন নবীদের কাছে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন কুল মান কানা আদু ওয়াল জিব্রিলা ফাইনাহু নাযালা আলা কলবিকা মুসাদদিকাল লিমা বাইনি ইয়াদাই হে নবী বলে দিন যারা জিব্রিলের শত্রু হবে সে তো শুধুমাত্র আপনার কলবের উপর আল্লাহর অনুমতিক্রমে আল্লাহ তাআলার যা নাজিল করে সে নাজিল করেন অর্থাৎ জিব্রিল এর কাজই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে ফের নবীদের কাছে এবং রাসূলদের কাছে আগমন করা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রুহুল আমিন এই কোরআন নিয়ে নাজিল হয়েছে রুহুল আমিন যিনি আপনার কলবের উপরে কোরআন নিয়ে তিনি দিচ্ছেন জানিয়ে জানাচ্ছেন যাতে আপনি 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 মুনজিরিন যাতে আপনি ভীতি প্রদর্শনকারী অন্তর্ভুক্ত হতে পারেন চতুর্থ যে কাজটি মালাইকারা ফেরেশতারা করে থাকে বনি আদমের সাথে তা হচ্ছে তারা মানুষের অন্তরে ভালো কাজের আগ্রহ জাগ্রত করে দেয় মানুষের অন্তরে ভালো কাজের আগ্রহ জাগ্রত করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে প্রত্যেকের সাথে একজন করে কারিন আছে সে কারিন একজন জিন একজন মালাইকা অর্থাৎ বা মালাইকার এবং জিন দুইটা আছে দুই ধরনের কারিন আপনার সাথে আছে কারণ সূরা কাফের মধ্যে উল্লেখ করা হয়েছে ওকালা কারিনুহু এই কারিন অর্থ হচ্ছে তার সাথী সঙ্গী যা কখনো ছাড়ে না মালাইকার কাজ হচ্ছে ভালো কাজে আপনাকে উৎসাহ প্রদান করা আর কারিন জিন কাজ হচ্ছে খারাপ কাজে উৎসাহ প্রদান করা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমার সাথেও আছে, তবে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছি, সে আমাকে ভালো ছাড়া অন্য কোনো কিছু নির্দেশ দেয় না। অন্য বর্ণায় আছে ইল্লা আন্নাহু আসলামা, সেই আত্মসমর্পণ করেছে। অন্য বর্ণায় আছে আসলামা অর্থ কেউ করেছেন ইসলাম গ্রহণ করেছে। অন্য বর্ণায় কেউ করেছেন আসলাম অর্থাৎ আমি নিরাপদ থাকি। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার কোনো প্রভাব পড়ে না। এর বাইরে প্রত্যেকের উপরে সেই প্রভাব পড়ে, বনি আদমের উপরে আক্রমণ, বনি আদমের উপরে আক্রমণ, বিভিন্ন রকমের খারাপ কুশ খারাপ কিছু জাগ্রত করে দেয়া, এটা কারিন জিনের কাজ, জিন কারিন জিন যেটা আছে শয়তান সেটার কাজ। কিন্তু মালাইকা ভালো কিছু আপনাকে অন্তরে জাগ্রত করে দেয়, সালাতের কথা জাগ্রত করে দিবে, যাকাতের কথা জাগ্রত করে দিবে, ন্যাক কাজের কথা জাগ্রত করে দিবে, এই কাজটি মালাইকারা করে থাকে। পঞ্চম যে কাজটি করে থাকে মালাইকারা তা হচ্ছে বনি আদমের আমলের হেফাজত করে, বলি বনি আদমের আমলের হেফাজত করে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপরে হেফাজতকারী ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ, তোমরা যা করো তা তারা জানে। কিরামান কাতিবিন দুইজন নয়, কিরামান কাতিবিন অর্থ সম্মানিত লেখকবৃন্দ। কিরামান অনেকে মনে করে কিরামান একজনের নাম, কাতিবিন আরেকজনের নাম, তা কিন্তু ঠিক নয়। কাতিবিন কিরাম এটা হচ্ছে মূল শব্দ, এটাকে এটাকে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন কিরাম অর্থ সম্মানিত আগে উল্লেখ করেছেন, কারণ ফেরেশতারা কারো উপর জুলুম করেন না, এরা সম্মানিত। কোরআনে কারিম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসসু বিহি নাফসু, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষদেরকে এবং তার অন্তরের ভিতরে কি উন্মন্ত্রণা আসে তা ভালো করে জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমরা তার, এই আমরা বলতে ফেরেশতাদের বোঝানো হয়েছে, কেউ যদি সন্দেহ করেন তাফসীর ইবনে কাসির দেখে নেবেন, উল্লেখ করা হয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শাহরগের কাছ থেকেও আমি বেশি নিকট, আমরা বেশি নিকট অর্থাৎ ফেরেশতারা। কারণ এরপরে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আল ইয়ামিন ওয়া আন শিমাল কাঈদ, যখন দুই দিক থেকে ইয়ামিন ও সীমা থেকে ফেরেশতারা বসে থাকে, তারা তারা সেটাকে গ্রহণ করে নেয়, মানুষ যা করে সেটাকে তারা গ্রহণ করে, মানুষের রূহ তারা হরণ করে নেয়। তবে এদের মধ্যে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন ডান পাশের ফেরেশতাকে। ডান পাশের ফেরেশতা ছয় ঘন্টা বলে, যখন কেউ বান্দা কোনো গুনাহ করে ছয় ঘন্টা অপেক্ষা করতে বলে, ছয় ঘন্টা পরে তখন যদি সে তওবা ইস্তেগফার করে তখন ডান কাজের ফেরেশতা লিখে, ডান কাজে যারা আছে তারা লিখে নেয়, এর বাম কাঁধে যারা আছে তারা লিখতে পারে না। এর মধ্যে তওবা ইস্তেগফার না করে তখন শুধুমাত্র বাম পাশের ফেরেশতা যে আছে তারা লিখে নেয়, কারণ আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমদিল, তিনি চেয়েছেন বান্দা তওবা ইস্তেগফার করবে, তখন বহুগুণ বর্ধিত আকারে আল্লাহ তাআলা ন্যাক লিখে সেই ফেরেশতাকে সে সুযোগ দেওয়া প্রদান করেন। এখন হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যে বান্দা আল্লাহ তাআলা বান্দা কি কাজ করে, এটা কি বান্দা কি কাজ চিন্তা করে, এটা কি ফেরেশতারা বুঝতে পারে? ফেরেশতারা বান্দার আচরণ দেখে, তার চিন্তা ভাবনা দেখে, তার বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারে যে সে কোন কাজ করতে যাচ্ছে। এর পক্ষে হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যখন একটা ভালো কাজের চিন্তা করে তখন তার নেক লেখা হয়ে যায়, আর যখন খারাপ কাজের চিন্তা করে এরপরে সে যখন তওবা ইস্তেগফার করে তখন তার খারাপ কাজের মুক্ত ভালো ফেরেশতারা তার জন্য ভালোটাই লিখে নেয়। সুতরাং ইমানদারের জন্য এটা বিরাট বিশাল সুবিধা, যখনই খারাপ কিছু আসবে তখন সে তওবা করলে তার জন্য ভালো কিছু লেখা হয়ে যায়। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে যখন কেউ চিন্তা করে কোনো কিছু তখনই ফেরেশতারা বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, যা করো অন্তর আমলও তারা বুঝতে পারে, এই জন্য অন্তর আমল অনুসারে তারা লিখে নেয়। ফেরেশতাদের আরেকটি কাজ হচ্ছে বান্দাকে ন্যাক কাজের প্রতি আহ্বান করা, বান্দাকে ন্যাক কাজের প্রতি আহ্বান করা। রাসূলুল্লাহ ষষ্ঠ কাজটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা অবতীর্ণ হয়। এখন বলতে পারেন সকালবেলা কোথাও অবতীর্ণ হচ্ছে, আল্লাহর ফেরেশতার অভাব নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, প্রতি জায়গাতে যেখানে সকাল হয় সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ হন, নাজিল হয়ে বলতে থাকেন একজন আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি খরচ করে তাকে আপনি বেশি করে দান করেন, আর যে ব্যক্তি কৃপটামি করে অথবা কৃপণতা করে তাকে আপনি তার সম্পদ আপনি কমিয়ে দেন। এটা ফেরেশতাদের পক্ষ থেকে দেওয়া যে কল্যাণকর কাজের প্রতি আহ্বান করা, অর্থাৎ আপনাকে কল্যাণকর কাজের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করা হচ্ছে। সপ্তম যেই কাজটি বনি আদমের সাথে করার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ এসে তা হচ্ছে বনি আদমকে পরীক্ষা করা। বনি আদম পরীক্ষার বিষয়টি আমরা জানি, সেই ঘটনা, যে ঘটনা আমরা অনেকেই মুখস্থ জানি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা
এক ফেরেশতা পাঠিয়ে তিনজনকে পরীক্ষা করেছেন, একজন হচ্ছেন শ্বেতরুগী, একজন হচ্ছেন অন্ধ, একজন হচ্ছে মাথায় চুল নাই যা টাক মাথা, তিনজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। একজন সেই পরীক্ষায় টিকেছিল আর দুজন ফেল করেছিল। এই তরে বনি আদমকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো ফেরেশতা নাজিল করেন। অষ্টম যে কাজটি করে থাকেন ফেরেশতারা, বনি আদমের রূহ হরণ করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন হে নবী, তোমাদেরকে মৃত্যু দেয় মালাকুল মউত, মালাকুল মউত তোমাদেরকে মৃত্যুর ব্যবস্থাপনা করে, যিনি তোমাদের মৃত্যুর দায়িত্ব তাকে নিয়োজিত করা হয়েছে, তারপর তোমরা তার রবের কাছেই প্রত্যাবর্তিত হবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি বান্দাদের উপরে দাপুটে রব, হাত্তা ইযা জাআ আহাদুকুম মউত, তারপর যখন তোমাদের কারো মৃত্যু আসে, তাওয়াফাতহু রুসুলুনা, আমাদের রসুলরা তাকে মৃত্যু দিয়ে থাকে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমু ইযি যালিমুনা ফী গামারাতিল মউত, হে নবী আপনি যদি দেখতেন বিষয়টি কত ভয়াবহ, যখন যারা জালেম তাদের কি তারা মৃত্যুর মুখে থাকে, ফেরেশতারা তখন তাদের হাত দিয়ে বলতে থাকে, হাত বাড়িয়ে বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহকে তোমরাই হরণ করো। এটা খুব কঠিন কাজ জালেমদের জন্য, অর্থাৎ ফেরেশতারা জালেমদের কাফেরদের রূহ হরণ করে থাকে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয়াতাফাল্লাযিনা কাফারু, হে নবী আপনি যদি দেখতেন সেই দৃশ্য, তো ভয়াবহ দৃশ্য, যখন কাফেরদেরকে মৃত্যু দেয়া হয়, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদের চেহারার উপর আঘাত করা হয় এবং তাদের পশ্চাৎ দেশে আঘাত করা হয় এবং বলা হয় দুকু আদাবুল হারির, জাহান্নামের শাস্তি তোমরা তোমরা আস্বাদন করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়িকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, কেমন হবে সে অবস্থা যখন কাফেরদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, তাদের পিছনে এবং চেহারা মারতে থাকবেন, প্রতিটি কাফের উপরে মৃত্যুর সময় এই শাস্তি এসে যায়, ফেরেশতারা এভাবে তাদের রূহ হরণ করে যায়। এর বিপরীতে ঈমানদার রূহ হরণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে একটি এক এক কলস থেকে এক ফোঁটা পানি বের করে হয়, সেভাবে যেন তার শরীর থেকে রূহটা সেভাবে বের করে সেটা আকাশের দিকে উঠিয়ে নেওয়া হয়। ঈমানদার রূহের ব্যাপারে ঈমানদার রূহ ফেরেশতারা হরণ করে, কিন্তু সেটাকে কঠিন করে নয়, সেটা বলতে থাকে, হে হে উত্তম ন আইয়াতুহা আইয়াতুহা নাফসু তাইয়্যিবা আইয়াতুহা রূহু তাইয়্যিবা, হে প্রিয় রূহ তুমি আল্লাহর রহমত এবং আল্লাহর গফরান ক্ষমা এবং আল্লাহ তাআলার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো, তখন সে বেরিয়ে আসে কোনো রকম ভয় না করে। কিন্তু যদি কাফের হয়, সারা শরীরে চলে যায়, আঙ্গুলের মাথায় চলে যায়, এজন্য আঙ্গুলের মাথায় পিটিয়ে পিটিয়ে সেখান থেকে তাকে বের করে তাকে রূহকে হরণ করা হয়, কাফের উপরে দুনিয়ার বুকে শাস্তি আরম্ভ হয়ে যায় মৃত্যুর সময় থেকেই। নবম যে কাজটি ফেরেশতারা করে থাকেন তা হচ্ছে, মৃত্যুর সময় ঈমানদারের মৃত্যুর সময় ঈমানদার যদি হয়, তার মৃত্যুর সময় তাকে সুসংবাদ প্রদান করেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, তারপর এর উপর দৃঢ় পথ থাকবে, এদিক সেদিক তাকাবে না, ইমান ঠিক রাখবে, আকীদা ঠিক রাখবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, তাতানাযালু আলাইহিমুল মালায়িকা, ফেরেশতা নাজিল হবে তাদের মৃত্যুর সময়ে, কি বলা হবে, বলবে আল্লাহ তাখাফু, বলবে তারা যে লা তাখাফু, ভয় পেও না, ওলা তাহজানু, পেরেশান হইও না, ভয় পেও না অর্থ সামনের জীবনের জন্য, পেরেশান হচ্ছে তোমার পিছনে যা করেছো সেটার জন্য, কোনোটার জন্য তোমার ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ তাখাফু ওলা তাহজানু ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত নিয়ে খুশি হও যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। কিন্তু সব বনি আদমের জন্য অনুমতি লাগে না, কিন্তু ফেরেশতাদের জন্য যদি আম্বিয়া এবং রসুল হয়, তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার ব্যাপারে, দুনিয়া থেকে নেওয়ার ব্যাপারে ফেরেশতারা অনুমতি নিয়ে তারপর তাদের রূহরণ করে থাকেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে ফেরেশতা যখন অনুমতিহীনভাবে গিয়ে বললেন যে আপনার রূহরণ করতে এসেছি, তখন তিনি তার চর দিয়ে তার চোখ ফেলে দিয়েছিলেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা এটা মানতে চাইবে না, যারা এটা মানতে চাইবে না বা বিবেক দিয়ে এটা কেমনে হলো ইত্যাদি ইত্যাদি বলবে, তারা এখনও ইমানের ক্ষেত্রে দুর্বলতার মধ্যে রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, আমরা এর উপর ইমান রাখি। দশ নম্বর যে কাজটি ফেরেশতারা করে থাকেন বনি আদমের সাথে সেটা হচ্ছে কবরের আজাব, কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করে থাকেন। এটা আমরা সবাই জানি, কবরের প্রতিটি বনি আদমকে প্রশ্ন করে, মন কারণ নাকির, তারা বলতে থাকে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। অনেকে বলতে পারেন যাকে মাছে খেয়ে বলছে কখন বলেন, কখন আমাদের বলতে পারবো না, কখন বলেছেন, শুধু যাকে কবর দেয়া হয় তার ব্যাপারে বলা হয়েছে, যখন ওই নাহুলাইয়াসমা করানি আলিহি, যারা চলে যাচ্ছে তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, এমন সময়ই ফেরেশতা দুজন এসে তাকে প্রশ্ন করে। এরপরে
অন্য অন্য যারা বিভিন্নভাবে মারা যায় তাদেরকে কখন প্রশ্ন করে, অথবা যাদেরকে কবরে দেওয়া হয় না তাদেরকে কখন প্রশ্ন করা হয়, অথবা যাদেরকে পোড়ানো হয় তাদেরকে কখন প্রশ্ন করা হয়, এই বিষয়টি অতিরিক্ত প্রশ্ন। আকিদার ব্যাপারে যতটুকু আল্লাহ মুতাল রাসুল বলেছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে অতিরিক্ত কোনো কথা বলা যাবে না বা প্রশ্ন করা যাবে না। বলতে হবে আমান্না আমান্না বিল্লাহ ওয়া বিরাসুলি, আল্লাহ মুতাল রাসুলের কথা ইমান আনি। যখনই কোনো বান্দা মারা যায় তখনই তাকে এই প্রশ্ন করা হবে, এর অর্থ এই যে প্রশ্ন তার থাকবেই। তবে কিছু মানুষকে এই প্রশ্ন থেকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। রাসূল বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ জিহাদে মারা যাবে, যে ব্যক্তি জিহাদে মারা যাবে তা সে এই ফেতনা থেকে মুক্ত থাকবে। অনুরূপভাবে যে ব্যক্তি সীমান্ত পাহারা দেয়, মুসলিম দেশের সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যাবে সেও এই ফেতনা থেকে মুক্ত থাকবে, তাকেও প্রশ্ন করা হবে না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে এই প্রশ্নগুলি করার জন্য কারণ আছে, যে কারণগুলি সেখানে প্রয়োজন নেই সে তো জান দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, জীবনটা উৎসর্গ, সেখানে আর প্রশ্ন করার দরকার নেই। তার জন্য সবই হাদিসে শুধুমাত্র বলছি, আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কিছু বলছি না যে কেন প্রশ্ন করা হবে না, কারণ তার তো প্রমাণ দিয়েই দিচ্ছে, প্রমাণ দিয়েই সে কবরে চলে যাচ্ছেন, সুতরাং এই জন্য আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। কিন্তু এর বাইরে ইমানদার মাত্রই তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার দিনকে, তুমি কাকে রব বলে দুনিয়াতে এসেছিলে, তুমি কি আল্লাহকে রব মেনেছিলে কিনা, তার তার আসম সিফাতে স্বীকার করেছিলে কিনা, তার এবাদত করেছিলে কিনা, তোমার দিন কি ছিল, ইসলামকে দিন হিসাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে পূর্ণাঙ্গ একটি দিন হিসাবে তুমি মেনে এসেছিলে কিনা, অথবা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সর্বশেষ আদর্শ এবং সর্বোত্তম আদর্শ হিসাবে তুমি মেনে দুনিয়া জীবনযাপন করেছিলে কিনা, এই প্রশ্ন প্রতিটি বনি আদমকে করা হবে। যদি উত্তর দিতে পারে তাহলে তার পরবর্তী সময় উত্তম হবে, আর যদি উত্তর দিতে না পারে পরবর্তী সময় তার জন্য আরও মারাত্মক হবে। এ হচ্ছে প্রথম আখিরাতের প্রথম মঞ্জিল, যেটাকে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে যেখান বেশি বেশি কাঁদতেন তখন তাকে বলা হলো আপনি কবরের কাছে গেলে বেশি কাঁদেন, কিন্তু আপনি যখন জান্নাত ও জাহান্নামের কথা বলেন তখন এত কাঁদেন না। তিনি বললেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্থান, প্রথম যেখানে অবস্থান, এখানে যদি ভালো হয় পরবর্তীটা ভালো হয়, এখানে খারাপ হলে পরবর্তীটা আরো খারাপ অপেক্ষা করছে। এ হচ্ছে মালাইকাদের সাথে বনি আদমের সম্পর্ক। মালাইকাদের সাথে ইমানদারদের কি কি সম্পর্ক এগুলো আমি একটু বলতে চাই। এক নম্বর হচ্ছে তারা ইমানদারদেরকে ভালোবাসেন। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন আলা ইন্নি আহবাবতু ফুলানান ফাহিব্বা, হে জিবরিল মনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন তাকে ভালোবাসতে আরম্ভ করেন। জিবরিল তখন ডেকে বলেন ফিমালাকুতি সামা, আকাশের রাজত্ব ডেকে বলেন আলা ইন্না রব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, জেনে রাখো তোমাদের রব দুনিয়ার বুকে অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশে তার জন্য ভালোবাসা সবাই ভালোবাসতে থাকে ফেরেশতারা, আর দুনিয়ার বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। আল্লাহু আকবার! ইমানদার আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হিসাবে ইমানদার গ্রহণ করে থাকে, কারণ আল্লাহর ভালোবাসার সাথে সাথে ফেরেশতাদের ভালোবাসাও তার জন্য অর্জিত হয়ে যায়। বোঝা গেল যে ইমানদারদেরকে ফেরেশতারা ভালোবাসেন। দ্বিতীয় যে কাজটি করে থাকেন ইমানদারদের সাথে তা হচ্ছে ইমানদারদের সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন, তার কর্মকাণ্ডে বিভিন্ন কাজে সাহায্য করেন। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি নিজে পদ চেয়ে দেয়, অর্থাৎ বিচারের পথ চেয়ে নেয় অথবা ক্ষমতার পথ চেয়ে নেয়, ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে পড়ে ক্ষমতার পথ চেয়ে নেয়, তখন তাকে নিজের উপরে সুপর্দ করা হয়, তুমি যেমনি করো সেমনি তাকে সাহায্য করা হয় না। আর যে ব্যক্তি যাকে এই কাজে দায়িত্ব এসে যায় সেটা করতে বাধ্য হয়েছে এই জন্য করছে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে সাহায্য করে থাকে। তৃতীয় যে কাজটি ফেরেশতারা করে থাকে ইমানদারদের জন্য তাদের সুন্দর আলোচনা রয়েছে, অর্থাৎ ইমানদারদেরকে তারা সুন্দরভাবে আলোচনা করে, তাদের জন্য দোয়া করে। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহা মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ আল্লাহ তাআলার রাসূল আল্লাহ ফেরেশতারা ইমান রাসূলকে উত্তমভাবে স্মরণ করেন। আমরা জানি সালাত মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে উত্তমভাবে স্মরণ করা, এই ব্যক্তিকে উত্তমভাবে স্মরণ করা, কারণ আল্লাহ তো আর দোয়া করবে না। আর রহমতের যে দোয়া করা হয়, রহমতের অর্থ করা অনেকে সালাত তো রহমত করে থাকেন তা বিশুদ্ধ নয়, কারণ সালাতের সাথে রহমত হাদিসে এসেছে, সালাত এবং রহমত আসার সালাওয়াতুল্লাহ ও রহমা ও বারাকাতু আলাইকুম আহলুল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ দেখা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে সালাতের অর্থ রহমত বা বরকত করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে করতে হবে সালাতত্ব। আবুল্লাহ আলী রহমতুল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে বান্দাকে উত্তমভাবে উল্লেখ করা, আল্লাহ বান্দাকে স্মরণ করা। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হচ্ছে আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করা,
তার কথা আলোচনা করা, যদি কেউ একবার আলোচনা করে, হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 10 বার তার কথা স্মরণ করেন। আল্লাহু আকবার, আপনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সালাত পড়ছেন, আল্লাহ তাআলা আপনাকে 10 বার স্মরণ করছেন। এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। এইজন্য বেশি বেশি সালাত আদায় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাত পড়া, এইজন্য আমাদের জন্য বড় ইবাদত হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বলেন তাহলে তোমার জীবনের অত সমস্যা সবটাই এমনিতেই সমাধান হয়ে যাবে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন এই জন্য যে কারণ আসলে আল্লাহর পক্ষ থেকে যাকে স্মরণ করা হয় বারবার তার কোনো সমস্যা থাকতে পারে না। কোরআনে কারিমে কোরআন এবং হাদিসে ইমানদারের আরও যে সমস্ত ইমানদারের প্রতি ফেরেশতাদের আরও যে সমস্ত কাজ আমরা দেখতে পাই তা হচ্ছে, এক নম্বর হচ্ছে ইমানদার কী করে, যে সমস্ত তাদের প্রতি দোয়া করে কিভাবে, যারা মানুষদেরকে ভালো কিছু শিক্ষা দেয় তাদের প্রতি দোয়া করে, যারা ভালো কিছু শিক্ষা দেয়, খোদবার মধ্যে শিক্ষা দিচ্ছে, দার্সের মধ্যে শিক্ষা দিচ্ছে, ওদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়, যে মুআল্লিমুন নাসিল খায়, মানুষদেরকে কল্যাণের শিক্ষা দিচ্ছে। কল্যাণের শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষা দেয়া, কল্যাণের শিক্ষা হচ্ছে কোরআন হাদিস এবং ফিক শিক্ষা দেয়া, কল্যাণের শিক্ষা হচ্ছে কোরআন হাদিস এবং আল্লাহর পথে দাওয়াত কীভাবে দিতে হবে এবং কীভাবে আকীদা বিশুদ্ধ করতে হবে এগুলি শিক্ষা দেয়া, এগুলি হচ্ছে কল্যাণের কাজ। এগুলি যারা করবে তাদের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়েছেন। দ্বিতীয়ত আরও জানিয়েছেন ইমানদারদের প্রতি কীভাবে দোয়া করে, বলেছেন যারা মসজিদের উদ্দেশ্যে বের হয় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। অনুরূপভাবে যারা মসজিদে কাতার প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। অনুরূপভাবে চার নম্বর তাদের যারা সালাতের পরে এক সালাতের পরে আরেক সালাতের পর্যন্ত অপেক্ষা করতে থাকে যে তারা আরেক সালাত পড়বে তারপর যাবে, পুরো সময়টা ফেরেশতারা মুসল্লির জন্য দোয়া করতে থাকে। অনুরূপভাবে যারা আগের কাতারের খালি অংশ পূরণ করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। অথচ অনেক জায়গায় দেখা যায় এমনভাবে দাঁড়ায় যে সামনের কাতার খালি হয়েছে তিনি যাবেন না, অথচ যাওয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে আরও দোয়া করতে থাকে যারা সেহরি করে, অর্থ হচ্ছে সাওম পালন করে, অর্থাৎ যারা সাওম পালন করে এবং তারা সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। অনুরূপভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে যারা নবীর উপরে সালাত পেশ করে। অনুরূপভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে যারা অসুস্থ রোগীকে দেখতে যায়। অসুস্থ রোগী দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের যেন বাগানে সে ঘুষে ঘুরে বেড়াচ্ছে, সাথে সাথে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এর অর্থ হচ্ছে এগুলো সবই ফেরেশতাদের দোয়া। ফেরেশতাদের যে বলে তিন নম্বর যে কাজ তা হচ্ছে ফেরেশতারা ইমানদারদের জন্য দোয়া করতে থাকে। চার নম্বর ফেরেশতাদের ইমানদারদের সাথে কাজ হচ্ছে যে ইমানদারদের দোয়াতে তারা আমিন বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কারো ভাইয়ের অনুপস্থিত তার জন্য দোয়া করে ফেরেশতারা তখন বলে আমিন ওয়ালা কামিসলু, অর্থাৎ আমি আল্লাহ কবুল করো তোমার অনুরূপ হোক। তাহলে বোঝা গেল একজন মানুষের জন্য কেউ আপনার তার অনুপস্থিত দোয়া করলে বোঝা যায় তার অন্তরের মধ্যে কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, এই অন্তরটা ফেরেশতাদের খুব প্রিয়। ফেরেশতারা তখন বলে আল্লাহ কবুল করো এবং এই ব্যক্তিকেও সেরকম দান করো। এটাও ফেরেশতাদের ইমানদারদের সাথে একটি কাজ। হচ্ছে ফেরেশতাদের ইমানদারদের জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আসমান যেন ফেটে পড়ার উপক্রম হয় তাদের উপর থেকে। ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল মালায়েকারা তাদের রবের হামদ এবং তাসবিহ পাঠ করে। কি বলে মালায়েকারা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবচেয়ে উত্তম জিকির মালায়েকাদের তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার বিকেও সেটা উত্তম জিকির অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ হচ্ছে তারা যে সমস্ত খারাপ জিনিস বলছে কাফেররা, সেগুলি থেকে আমার রব কতই না মুক্ত, আমার রবের সাথে কারোর কোনো সাদৃশ্য দেওয়া যায় না, আমার রবের নাম ও গুণ আমরা প্রকাশ করি, আমার রবের নাম ও গুণ সাব্যস্ত করি, এই জন্য সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ, যেখানে দেখবেন সুবহানাল্লাহ আসছে এর আগে দেখবেন তার ব্যাপারে কাফেররা খারাপ গুণ দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সুবহানাল্লাহ বলে সেটা জানিয়ে দিলেন। যখন খারাপ গুণ কেউ বলে যে বাচ্চা বলে ওকালুত্তাখাযা রহমান ওয়ালাদা, যখন কেউ বলে যে সন্তান গ্রহণ করেছে রব্বুল আলামিন, এরপরেই আল্লাহ তাআলা বলছেন যে এই কথার কারণে আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয়, এত মারাত্মক কথা। তারপর কি করে তুসাব্বিহু, তা ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ফেরেশতারা তখন তার রবের হামদ প্রকাশ করে, কারণ
তাসবীহর সাথে হামদ একসাথে প্রকাশ করেন। কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তাদের কথাতেই কতই না পবিত্র। এজন্য সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন কোরআনে কারিমে আপনি পাবেন। অর্থ হচ্ছে তাদের শিরিক এবং তাদের সমস্ত খারাপ গুণে গুণান্বিত করার বিষয়টি রয়েছে, সেখান থেকে আল্লাহকে তাসবীহ পাঠ করে তাসবীহ পাঠের মাধ্যমে আপনি আল্লাহকে যাবতীয় খারাপ গুণ থেকে মুক্ত এবং তিনি সমস্ত ভালো গুণে গুণান্বিত এই কথাটি আপনি প্রকাশ করছেন। সাথে সাথে ইয়াস্তাগফিরু লিমান ফিল আরদ, জমিনের বুকে যারা আছে ঈমানদার তাদের জন্য এরা ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। আলা ইন্নাল্লাহুল গাফুর রাহিম, জেনে রাখো আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল এবং দয়াদ্র। অর্থাৎ ফেরেশতারা দোয়া করে ঈমানদারদের জন্য, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইয়াহমিলুনা আরশা মান হাওলা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা ইয়াহমিলুনা আরশা, আরশ বহন করে এবং যারা তার পাশে যারা আছে, আরশ বহন করে ফেরেশতারা এবং তার পাশে যারা আছে অর্থাৎ আরশের চারপাশে যারা আছে, আরশের চারপাশে ফেরেশতা আছে, আরশের উপর রব্বুল আলামিন বিশ্বাস করতে হবে। এরা কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা রবের হামদ এবং তাসবীহ পাঠ করে। কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলতে থাকে সর্বক্ষণ। ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহর উপর ঈমান রাখে। ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। তারা বলতে থাকে রব্বানা ওয়াসআতা কুল্লা শাইই রাহমাতা ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, ওয়াকিহিম আযাবাল জাহিম। এভাবে তারা দোয়া করতে থাকে যে ঈমানদারদের জন্য। ষষ্ঠ যে কাজটি করে ঈমানদারদের জন্য তা হচ্ছে তারা মজলিসে জিকিরে হাজির হয়। আজকের এই মজলিসে জিকিরে তারা হাজির আছে, এটা ঈমানদার মাত্রই বিশ্বাস করে। তারা হালাকত জিকির, যখন আলোচনা হয়, দার্স হয়, তখন সেখানে হাজির হয়। তারা কি করে? হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সেখানে তাদের ডানা দিয়ে ঢেকে বসে যায়। আল্লাহর পক্ষ থেকে সেখানে সাকিনে নাজিল হয়, যদি কোনো হালাকত জিকির হয় ফেরেশতারা সেখানে বসে যায়। অন্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দুনিয়ার উপর কোনো হালাকত জিকির আলোচনা হয়, হালাকত জিকির বলতে হালকায় জিকির বুঝাচ্ছি না, অর্থাৎ জিকিরের মজলিস হয়, সেখানে যখন ঈমানদার বসে তখন ফেরেশতারা চলতে থাকে। আল্লাহর কিছু ফেরেশতা আছে যাদের কাজে হচ্ছে এগুলি খুঁজে বেড়ানো, সেখানে তারা বসে এবং বলে যে আস হালুম্মু, আসো তোমাদের জায়গা পেয়ে গেছে, এখানে আমরা খুঁজছিলাম, এখানে তারা বসে যায়। এজন্য ফেরেশতাদের কাজ হচ্ছে আপনাদের এই মজলিসগুলোতে হাজির হওয়া, ঈমানদারদের মজলিসে হাজির হওয়া যেখানে জিকিরের মজলিস রয়েছে। সপ্তম হচ্ছে যে কাজটি করে থাকে অর্থাৎ জুমার দিন হাজির হয়ে থাকে। যারা জুমাতে আগে আসে তাদের নাম লেখে, যারা খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আসে তাদের আর নাম লেখা হয় না। অষ্টম হচ্ছে ফেরেশতারা আমাদের পক্ষে সকালে এক দল যায়, বিকালে একদল আসে, একদল যায়, অর্থাৎ তারা আসা যাওয়ার মধ্যে আসে। আল্লাহর কাছ থেকে তাদের আল্লাহর কাছে আমাদের আমলনামা উত্থাপন করা হচ্ছে, উপরে নিয়ে যাওয়া হচ্ছে। দশ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, নয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আমাদের সালাম ও সালাত ও সালাম পৌঁছে দিয়ে থাকেন। দশ নম্বর হচ্ছে যে রাসূল, এগুলো সবই হাদিস দ্বারা প্রমাণিত, আমি সময়ের অভাবে হাদিস উল্লেখ করছি না। দশ নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি কেউ রাসূলুল্লাহ কোরআন যদি কেউ পড়ে সেখানে ফেরেশতারা নাজিল হয়। আমরা জানেন যে উসাইদ ইবনে হুদায় রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি যেখানে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন আর সেখানে ফেরেশতারা নাজিল হচ্ছিল, সেই কাহিনী আপনারা জানেন। এগারো নম্বর হচ্ছে তারা বান্দা ঈমানদারের জন্য কখনো কখনো খুশখবর নিয়ে আসেন, যেমন খুশখবর নিয়ে আসছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যে আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন। অনুরূপভাবে খুশখবর নিয়ে এসেছিলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে খাদিজার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এরকম এরকম একটি ঘরের ব্যবস্থাপনা করেছেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে ফেরেশতারা কখনো কখনো কোনো বান্দাকে সুসংবাদ দেয়, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন যিনি আল্লাহর জন্য তার ভাইকে ভালোবেসেছেন এবং দেখা করতে গিয়েছেন, জিজ্ঞাসা করেছে তুমি কোথায় যাচ্ছ, বলে আমার ভাই অমুক ভাইকে দেখা করতে যাচ্ছি, বলে কেন, তার সাথে কোনো নিয়মতে লেনদেন আছে কিনা, মানে কোনো লেনদেন নাই, তাহলে কেন যাচ্ছ, বলে তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বললেন আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে তোমাকে জানাতে, আল্লাহও তোমাকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর জন্য ভালোবাসা এটা বিশাল বিষয়। এই বিষয়টি ফেরেশতাদের মাধ্যমে আমরা জানতে পারি, ফেরেশতারাও তাকে ভালোবাসেন, আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ আসবে, ফেরেশতারা এই সুসংবাদ ঈমানদারদের দিয়ে থাকেন। বারো নম্বর হচ্ছে কখনো কখনো ফেরেশতারা স্বপ্নে ফেরেশতারা এসে ভালো কিছু দেখেন। আপনারা জানেন যে অনেক সময় ভালো কিছু দেখেন মন খুশি হয়ে যায়, কখনো খারাপ কিছু দেখেন মন খারাপ লাগে, ভালো কিছু হলে ফেরেশতাদের পক্ষ থেকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়েছেন। তেরো নম্বর হচ্ছে কখন যুদ্ধে ফেরেশতারা আমাদের সাথে ঈমানদারদের সাথে যুদ্ধ করেন, বদর, উহুদ এবং অন্যান্য যুদ্ধে এই প্রমাণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুক থেকে আমরা পেয়েছি। চোদ্দ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত দায়িত্ব ফেরেশতারা নিয়েছিলেন। কোরআনে কারিমে হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরশত্রু ছিল আবু জাহাল। আবু জাহাল একবার বলেছিল যে আমি রাসূলকে ফেলে এই করবো সেই করবো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সে আমার কাছে আসতো
ফেরেশতারা তাকে টুকরা টুকরা করে ফেলত। এজন্য সে আকাশে আসতে পারছে, দেখছে আমি সামনে শুধু আগুন দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ সে সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করতে পারেনি। 15 নম্বর হচ্ছে যে ঈমানদার ইমানদাররা বিপদ হলে কখনো কখনো ফেরেশতারা তার সাহায্য করেন। এর স্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাই যখন উম্মে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে তিনি একবার সাফা একবার মারওয়া দৌড়াচ্ছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, পানির প্রবাহ জমজম আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা তিনি করে দিয়ে গেছেন। 16 নম্বর হচ্ছে যে ফেরেশতারা জানাজাতে হাজির হন। সাহাব ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জানাজাতে 70,000 ফেরেশতা হাজির হয়েছিলেন। 17 নম্বর হচ্ছে যে ফেরেশতারা শহীদদেরকে ছায়া দেন। আমরা জানি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা যিনি মুসলিমদের হাতেই মারা গিয়েছিলেন উহুদের যুদ্ধে, অর্থাৎ সেটা একটা বিভিন্ন কারণে বুঝতে পারেনি মুসলিমরা, সেই জন্য তারপরে তার পক্ষ থেকে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে ছায়া দিয়ে রেখেছে, তাকে ছায়া ফেরেশতারা তাকে ছায়া দিয়ে রেখেছে। আর আপনারা জানেন ছায়ার কী মূল্য, আরব দেশে যদি কেউ গিয়ে থাকেন তখন বুঝবেন যে ছায়ার কী মূল্য রয়েছে। সুতরাং সেখানে ছায়া দেয় অর্থাৎ ফেরেশতারা এই কাজটিও করে থাকে। ফেরেশতারা আর কী করে থাকে, কখনো কখনো আল্লাহর কিতাবকে বহন করে নিয়ে থাকে, যেমন তাবুত বহন করে নিয়েছিল, যেমন তালুতের জন্য তাবুতকে বহন, তাবুত অর্থ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম রেখে যাওয়া কিতাব এবং তার বিভিন্ন সামগ্রী, এগুলিকে বহন করে নিয়ে যেত ফেরেশতারা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাহমিলুহুল মালাইকা। 19 নম্বর হচ্ছে ফেরেশতারা মক্কা ও মদিনা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হেফাজত করেন মক্কা ও মদিনাতে, এই জন্য দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 20 নম্বর হচ্ছে ফেরেশতারা দুজন ফেরেশতার হাতে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি পরবর্তী সময়ে নাজিল হবেন। অনেকে আছে ঈসা নাজিল হয়েছে বলে, বিশেষ করে কাদিয়ানিরা, অনেকে আছে ঈসা দাবিকারী বসে আছে, বিশেষ করে আমাদের দেশের তথাকথিত হিজবুত তাওহীদের গোষ্ঠীরা, এরা হচ্ছে সব পথভ্রষ্ট এবং এদের মধ্যে কেউ কেউ কুফুরি সরাসরি কাফের হয়ে গেছে। 19 নম্বর হচ্ছে যে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে আছে শাম দেশের উপরে, আল্লাহর তাকদিরে যা লেখা আছে এর বাইরে বাকি সময় তারা হেফাজতের দায়িত্ব নিয়ে থাকে। 22 নম্বর হচ্ছে ফেরেশতারা তাদের কর্মকাণ্ডের ফেরেশতারা যে সমস্ত কর্মকাণ্ড করে তার সাথে কেউ যদি কোনো একমত হয়, ফেরেশতারা তাদের জন্য একমত হয়, অর্থাৎ তাদের সাথে একাত্ম ঘোষণা করে। যেমন আমিন বললে ফেরেশতারা আমিন বললে আপনিও আমিন বলবেন, অর্থাৎ সেটাকে এবং এটাকে যা ফেরেশতাদের আমিনের সাথে আপনারটা মিশে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অনুরূপভাবে ফেরেশতাদের সাথে আমাদের করণীয় কি এটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। ফেরেশতাদের আমাদের করণীয় চাঁদের উপর যথাযথ ইমানের বিষয়, আর ফেরেশতাদের যা কষ্ট দেয় সে সমস্ত কষ্টদায়ক জিনিসটা দূরে থাকা। আমরা জানেন যে বনি আদম যাতে কষ্ট হয় ফেরেশতা তাতে কষ্ট পায়, এই জন্য খারাপ দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন না, হয়তো ফেরেশতাদের কষ্ট দিবেন না। মসজিদে আসার কষ্ট ইমানদারদের কষ্ট দেয়া, আর খারাপ গুণগন্ধ নিয়ে থাকা ফেরেশতাদের কষ্ট দেয়া। আপনাদের সাথে সবসময় ফেরেশতা থাকে, আপনি যদি কোনো সিগারেট খেয়ে অথবা খারাপ দুর্গন্ধ জিনিস খেয়ে অথবা এমন কিছু খান যা মানুষের কষ্ট দেয়, ফেরেশতাদের তা কষ্ট দেয়। সুতরাং ফেরেশতাদের ফলে কষ্টদায়ক কিছু ব্যবহার করবেন না, আপনি কোনো কিছু ব্যবহার করবেন না। আপনার ডান পাশে ফেরেশতার অবস্থান করে, এই জন্য সালাতের মধ্যে ডান দিকে থুতো ফেলবেন না, এমনিতেই থুতো ফেলা যায় না সালাতের মধ্যে, বিশেষ কারণ দিকেও ফেলে অন্তত ডান দিকে ফেলবেন না। আর সমস্ত ফেরেশতার সাথে আপনার মিত্রতা থাকবে, শত্রুতা নয়, অমুককে দেখতে পারি এরকম কিছু হবে না। ইহুদি এবং নাসারাদের মতো যেন আমাদের কর্মকাণ্ড না হয় যে অমুক ফেরেশতা আমাদের মিত্র, অমুক আমাদের শত্রু, এমন কিছু যেন আমাদের না হয়। সমস্ত ফেরেশতাদের ব্যাপারে ভালো ধারণা আমাদের পোষণ করতে হবে। ফেরেশতাদের সাথে ফাসেকদের কী কাজ, ফেরেশতারা ফাসেকদেরকে আজাব নাজিল করে। আপনারা জানেন যে ইতিপূর্বে যে সমস্ত দাসী দাতি ধ্বংস করা হয়েছে, ফেরেশতারা তাদেরকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা এসে কখনো কখনো সেকে চিৎকার করে তাদেরকে শেষ করে দিয়েছেন, কখনো কখনো উল্টিয়ে দিয়েছেন জমিনকে, বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দিয়েছেন। অনুরূপভাবে ফেরেশতারা কাফেরদেরকে লানত করেন, কোরআন এবং সুন্নাতে সেটা রয়েছে। ফেরেশতারা ওই নারীকে লানত করেন যেই নারী স্বামী ডাকে সাড়া দেয় না, আশা করি এটা অর্থ বুঝেছেন। অনুরূপভাবে ফেরেশতারা ওই ব্যক্তিকে লানত করে যে ব্যক্তি কাউকে ভয় দেখায়, কোনো লোহার কিছু দিয়ে ভয় দেখায়, সেটা ছুরি হতে পারে অথবা তরবারি হতে পারে অথবা কোনো গুলি হতে পারে, কোনো কিছু দিয়ে ভয় দেখায়, ফেরেশতারা তার উপর লানত করেন। ফেরেশতারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে কোনো রকমের খারাপ গুণে গুণান্বিত করে, ফেরেশতারা তাদেরকে লানত করেন। ফেরেশতারা যারা আল্লাহ শরীয়তকে প্রবর্তন করতে বাধা দেয় তাদের উপর লানত করেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে সব হাদিস দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। ফেরেশতারা যারা বেদাত করবে, যাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে ফেরেশতারা তাদেরকেও লানত করেন।
সুতরাং আমাদের জানতে হবে ফেরেশতারা আমাদের চারপাশে আছে, ইমানদার কাফের সবাই চারপাশে আছে। এখানে কত হাজার হাজার ফেরেশতা আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, তাদের তার রবের জুনুদ ফেরেশতা কত আছে সেটা তিনি ব্যতীত কেউ জানেন না। সুতরাং আপনি যাই করবেন আপনাকে সব অবশ্যই মনে করতে হবে যে আমি যাই করি এরকম না যে আমি চুপিসারে কিছু করতে পারবো, আমার রব্বুল আলামিন জানেন, সাথে ফেরেশতারা জানেন, সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গ হাশরের দিন আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, সেদিন আমার কি হবে, এই চিন্তা করে ইমানদার দুনিয়ার বুকে জীবন যাপন করবে এবং তার জীবন সুন্দর হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিমান ইকরাম, বলছিলাম ফেরেশতাদের বিষয়টি, আজকে আমাদের ফেরেশতার বিষয় আলোচনা এইজন্য করছি এই বিষয়গুলি আমাদের জানা থাকা দরকার, ঈমানদার সেগুলো জানবে, এগুলো জানাটা খুবই জরুরি। অন্তত ফেরেশতাদের ব্যাপারে যদি ঈমান না থাকে আপনার, কোনো বিষয়ে যদি কোরআন এবং সুন্নাহ আসে নির্দ্বিধায় সেটা মেনে নেবেন, না থাকলে আপনার ঈমান কিন্তু শুদ্ধ হবে না, এটা মনে রাখতে হবে। ঈমান শুদ্ধ হতে হলে ফেরেশতাদের ঈমান রাখতে হবে এবং এইটাই কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদের ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন হাদিসে জিবরিল সহ বিভিন্ন হাদিসে। এই জন্য ফেরেশতাদের ঈমান রাখতে হবে। ফেরেশতাদের একটি যে কাজটি সবচেয়ে বড় করে তুলে ধরা হয় সেটা হচ্ছে ফেরেশতারা ইয়াহমিলুন আল আরশ, আরশ বহন করে, আরশ বহন করে ফেরেশতা, আটজন ফেরেশতা, চারজন নয়, চারজনের কথা উল্লেখ করা আছে এক হাদিসে এক কবিতায়, কিন্তু ফেরেশতা বহনকারীর সংখ্যা হচ্ছে আটজন, এটাই কোরআন এবং এটাই হাদিস বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কোরআনে কারিমে সেটা বলা হয়েছে ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, তারা বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি, সবচেয়ে কাছের ফেরেশতাগুলো বেশ কাছে হচ্ছে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি হামিন হামালাতিল আরশ, আরশ বহনকারী ফেরেশতাদের একজন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি আরশ বহন করছেন, সাথে তার মাথা তাক করে আছেন, সিংহা মুখে নিয়ে আছেন, কখন সিংহায় ফুৎকার অর্ডার ফুৎকার অর্ডার দেওয়া হবে সেজন্য তিনি এক চিত্তে এক এক পলক চিত্তে সেদিকে তাকিয়ে এক নেত্রে তাকিয়ে আছেন, কখন নির্দেশ আসবে সেই জন্য সেইভাবে প্রস্তুত হয়ে আছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূল আপনাকে পেরেশান দেখাচ্ছে, আপনাকে কোনো শান্তি দেখতে পাচ্ছেন না, ঘটনা কি? রাসূল বললেন যে কীভাবে শান্তি পেতে পারি, ওই ফেরেশতা তো এখনও সিংহের মুখে নিয়ে বসে আছে, কখন সিংহের ফুৎকার দেওয়া হবে তখনই আবার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই জন্য আল্লাহর সামনে উপস্থিত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ওলিমান খাওয়া মাকাম রব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করবে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে হতে হবে তাকে, সে ব্যক্তি এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাত রেখেছেন। সুতরাং ঈমানদার আল্লাহর সামনে উপস্থিত বিষয়টি সবসময় স্মরণ রাখে। সুতরাং আমাদেরকে আল্লাহর সামনে বিষয় উপস্থিতি বিষয়টি স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে দিনের উপর কবুল করুন এবং ঈমানকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। ফেরেশতাদের উপর ঈমান যেন যথাযথ হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমাল আল্লাহ ফি কিতাবিহি ওয়া সান্নাবি মালায়েকাতুল মুসাববিহাতুল কুদসি ওয়া সাল্লাতু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহ মালায়েকাতি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا اللهم وانصرنا اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن يا أكرم الأكرمين يا مجيب السائلين اللهم هذا شوائك أبني خما قردين আল্লাহ সবাইকে আপনি ইমানে মজবুতি দান করুন, আল্লাহ আমাদেরকে সবাই দিন শিখার তৌফিক দান করুন, আল্লাহ দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ দান করুন, বিশেষ করে আল্লাহ আমাদের এই মসজিদের মুসল্লি একজন মুসল্লির অসুস্থ শাশুড়ি হাসপাতালে কষ্ট পাচ্ছে, আল্লাহ তার ব্যাপারে আপনার ফয়সালা আপনি করে দিন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমি দোয়াই করবো। আর যদি আপনার ফয়সালা থাকে সে ব্যাপারে আপনি ফয়সালা করবেন, আল্লাহ তার কষ্ট থেকে তাকে মুক্তি দান করুন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের জীবিত মৃত সবাইকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে আমাদেরকে আপনি বিপদ আপদ থেকে উদ্ধার করুন, আমাদের উপর যারা শত্রুতা করে না জেনে আল্লাহ তাদেরকে আমাদের পক্ষে এনে দিন, অথবা তাদেরকে আল্লাহ আমাদের পথ থেকে দূরে সরিয়ে দিন, আল্লাহ
আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের দিনকে এই আমাদের বিশুদ্ধ আকীদা ও মানহাজকে সারা পৃথিবী সহ বাংলাদেশে যে কোনো আনাচে কানে প্রতিষ্ঠা করার তৌফিক আপনি আমাদের দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি দাঁড়ি বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমাদের মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত মানার হুদা হেদায়তের 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 মার্কাজ হিসেবে কবুল করুন। আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা যারা আছেন এবং যারা এই মসজিদের পক্ষে কাজ করেন, যারা মসজিদের পক্ষে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সবাইকে আপনি ক্ষমা করে দিন, তাদের সবাইকে আপনি কবুল করুন, দিনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।